আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো আমার এখানে দেখতেছেন একটা সিআরটি কালার টিভি। এই সিআরটি টিভিটা কিন্তু 1992 সালের। তো এই টিভিটার বর্তমানে কি সমস্যা হয়েছে আপনাদেরকে আমি এখনই দেখাবো, আর এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদেরকে আমি সার্ভিসিং করে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন। এই দেখেন সমস্যাটা হচ্ছে এটা, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আপনারা তা আমি আজকে বিস্তারিত আলাপ করব বা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ধাম করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি। তো বকবক না করিয়ে চলুন আমরা মূল কাজে যাই। এখন আমি যেটা করব অরিজিনাল মূল কাজে আসবো ইনশাল্লাহ। এই যে দেখেন সমস্যাটা হচ্ছে এটাই, এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন আপনারা এখন আমি সেটাই বুঝিয়ে দেব আপনাদেরকে। তো এখন এই যে মূল কাজে আসলাম, এখন আপনারা সর্বপ্রথম যেটা করবেন ভার্টিক্যাল সেকশনে যাবেন। ভার্টিক্যাল সেকশনে যাওয়ার পর তিন পিনে সর্বপ্রথম যেটা করবেন, তিন পিনে দেখবেন, তিন পিনের মধ্যে এক নম্বর পিনে দেখবেন কত ভোল্টেজ, দুই নাম্বার তো মাইনাস, তিন নাম্বার পিনে দেখবেন কত ভোল্টেজ। আপনারা যদি সুন্দরভাবে চেক করতে চান, এক নাম্বার পিনে দেখবেন যে 28-30 ভোল্টেজ আছে কি না, দুই নাম্বারে দেখবেন মাইনাস, তিন নাম্বারে দেখবেন 28-30 ভোল্টেজ আছে কি না। তারপরের স্টেপে আসবেন চার পিনে, সর্বপ্রথম পিনে দেখবেন যে 3 ভোল্ট 3.5 ভোল্ট আছে কি না, তারপরের পিনে দেখবেন 3 ভোল্ট আছে কি না, তারপরের পিনে দেখবেন 1/2 ভোল্ট, মানে 1/2 ভোল্ট আছে কি না। তো বন্ধুরা একটু বিরতি নিচ্ছে, ততক্ষণ আমার সাথে থাকবেন। তো বন্ধুরা আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা এই প্রবলেমটা আপনারা সলভ করবেন কিভাবে আমি দেখাই দিতেছি। দেখেন এখানে লক্ষ্য করেন ভালো করে, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা মনে রাখতে পারবেন না। দেখতেছেন এখানে সাইডটা রেস্টেন্ট দেখা যায়, এই সাইডটা রেস্টেনেরই কিন্তু মেইন কাজ হচ্ছে এই ভার্টিক্যাল সেকশনের আইসিকে কন্ট্রোল করে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এখন যেটা করবেন, এই যে ভার্টিক্যাল আইসিতে সাতটা পিন আছে, সাতটা আর তিনটা সাতটা পিন, সাতটা পিনেরই কাজ আছে অবশ্য। তো চার পিন যে সাইডে আছে, এই সাইডে দেখবেন এক নাম্বার পিনে 3 ভোল্ট 3.5 ভোল্ট আছে কি না, দুই নাম্বার পিনে দেখবেন 3 ভোল্ট 3.5 ভোল্ট আছে কি না, তারপরে দেখবেন 1/2 ভোল্ট, তারপরের পিনে দেখবেন 1/2 ভোল্ট আছে কি না, তারপরের পিনে দেখবেন 3 ভোল্ট 3.5 ভোল্ট আছে কিনা। দেখা যাচ্ছে যে সবগুলো পিনেতে ভোল্টেজ ক্লিয়ার আছে। তো ক্লিয়ার থাকার পরেও আপনার কাজ হচ্ছে না কেন? তো তারপর আপনারা যেটা করবেন, এখন যাবেন এই সাইডটা রেস্টেন্ট যে বললাম, এই সাইডটা রেস্টেন্টে এক নাম্বার রেস্টেন্ট থেকে শুরু করবেন আর একটা একটা করে চেঞ্জ করে দেবেন। ওই সাইডটা রেস্টেন্ট আমার চেঞ্জ করা শেষ। তো বন্ধুরা দেখেন এই যে পর্দা এখন ক্লিয়ার, একদম ক্লিয়ার টু ক্লিয়ার, 100-100 কাজ হয়েছে আমার। আমি কিন্তু বন্ধুরা ভিডিও তৈরি করি একদম নতুনদের জন্য, নতুনদের জন্য ভিডিও তৈরি করি। তবে আপনাদের যদি এরকম কোনো দিন হয়ে যায় তাহলে আপনারা নিজেই সলভ করতে পারবেন। তো আমি এখন দেখাবো, আবারও যাচ্ছি সার্কিটে। এই যে দেখেন আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এই সাইডটা রেস্টেন্টের বর্তমানে এক নাম্বার রেস্টেন্টটা যে মানের ছিল, যে কালারের ছিল, এই কালারের দিতে হবে। এক কথায় সাইডটা রেস্টেন্ট আছে, এই সাইডটা রেস্টেন্টের যে মাপে ছিল, যে কালারের ছিল, ওই কালারের দিতে হবে, তাহলে 100-100 কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন, আর সার্ভিসিং বিষয়ে যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে মতামত জানাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।